মধুবনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিজয়গড় কলেজে উপস্থিত হয়েছি আমাদের মধুবনের পক্ষ থেকে নানান ধরনের সামগ্রী নিয়ে, যার মধ্যে রাজ্যের বিভিন্ন ফুলের মধু, এছাড়াও ভিন রাজ্যের বিভিন্ন ধরনের মধু, এবং আমরা মোম দিয়ে মোমবাতি বানানো বা এরকম ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আজকের আমরা এই এক্সিবিশনে উপস্থিত হয়েছিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমরা দারুণ উৎসাহ পেয়েছি, আপনাদের অসংখ্য সাহায্যও পেয়েছি। আমরা মূলত বিকিপিং বা মৌ পালন আমরা করে থাকি বিগত 20 বছর ধরে, 20 থেকে 21 বছর হলো আমরা বিকিপিং করছি, মৌ পালন করছি। আমরা যে মৌমাছি নিয়ে কাজ করছি তার পোশাকী নাম অ্যাপিস মেলিফেরা। এছাড়াও আমরা অ্যাপিস সেরেনা, ডরসাটা বা ফোরাল মৌমাছি নিয়েও আমরা কাজবাজ শুরু করেছি। আমরা বি কনজারভেশনের উপরেও আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ আরও কিছু কলেজ আছে যাদের সাথে আমরা কোলাবোরেশনে কাজবাজ করছি। ক্রস পলিনেশনের উপরে সাধারণ মানুষকে আমরা বা সাধারণ যারা ফার্মার তাদেরকে আমরা প্রতিনিয়ত অ্যাওয়ারনেস করছি, বোঝানোর চেষ্টা করছি। সেই সঙ্গে আমরা নিজেরাও বুঝতে চেষ্টা করছি যে আগামী দিনে এই সবুজ আরও কি আরও সুন্দরভাবে কীভাবে রক্ষা করা যায়, এবং অযথা জমি বা ফসলের উপরে যে ক্রপের উপরে যে ধরনের পেস্টিসাইড অথবা বিষ তেল বা এরকম ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, তো এই ব্যবহার করার ফলে যে যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে সেই সব বিষয় নিয়ে সাধারণ চাষি তথা সাধারণ যারা উপভোক্তা তাদের সম্বন্ধে তাদেরকে আমরা বোঝাচ্ছি বা অ্যাওয়ারনেস করছি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই যে আমাদের পরিবার ছাড়াও আমাদের গ্রাম, আমাদের ব্লক, আমাদের জেলা, আমাদের রাজ্য সহ আমাদের দেশ, আমাদের দেশ সহ আমাদের সমগ্র পৃথিবীতে যাতে এই বিষমুক্ত খাবারের সম্ভার বা বিষমুক্ত মধু বা বিষমুক্ত সমস্ত ধরনের খাবার যাতে সাধারণ মানুষ খেতে পারেন বা তারা যাতে মজুদ করতে পারেন তার উপরে সাধারণ মানুষকে বোঝানো একমাত্র আমাদের দায়িত্ব, এবং এই নিয়েই আমরা আমাদের মুহিম বা আমাদের কাজ আমরা চালাচ্ছি। নমস্কার, আগামী দিনেও আমরা আমাদের পাশে থাকবেন। মধুবনের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই বলে শেষ করলাম। নমস্কার।